আজকে এমন একটা জিনিস আমি দেখাবো, সেই জিনিসটা যদি আপনি একবার করতে পারেন, তবে যার জন্য করবেন সে আপনার কাছে ভালোবাসা চাইবে। আপনার কোনো কিছু তাকে বলার দরকার নেই, প্রেম করার কথা বলার দরকারও নেই, মোট কথা আপনার মুখ থেকে কোনো কিছু বলার দরকার হবে না। এবার সেই মানুষটাই আপনাকে বলবে, শুধু আপনি ওটাই দেখবেন ও শুনবেন। কারণ এই জিনিসটা করলে সে নিজের থেকেই উপযাজক হয়ে আপনার কাছে তার প্রার্থনা জানাবে। তার প্রার্থনা মানেই হচ্ছে যে আপনার প্রতি তার অগাধ ভালোবাসার কথা। কারণ এই জিনিসটা যারা করেছে তারা কিন্তু তাদের ভালোবাসার মানুষকে অবশ্যই ফিরে পেয়েছে। কারণ ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার জন্যে মানুষ তন্ত্র মন্ত্র, বশীকরণ, সম্মোহন ক্রিয়া অনেক কিছু করে থাকে। এবং যারা কাজ ঠিকভাবে নিজেরা করতে পারে তারা কিন্তু অবশ্যই ফল প্রাপ্ত করে, অর্থাৎ ফলটা পায়। তো আজকে আমি তুলনামূলকভাবে একটু সহজ জিনিস আমি আপনাদের দেখাবো, একবারই করবেন সেটা। এবং এটা করলে যে জিনিসটা হবে, আপনি আপনার মনের মানুষের দেখা অবশ্যই পাবেন এবং কথা বলা অবশ্যই পাবেন। কিন্তু সব থেকে বড় ব্যাপার যেটা হবে, অন্য জিনিসের থেকে এর যে পার্থক্যটা, সেটা হলো এই জিনিসটা করলে তার নিজের আগ্রহ দেখবেন, সে নিজেই যেন আপনাকে কাছে পেতে চাইবে, অর্থাৎ আপনার থেকে তার আগ্রহটা বেশি হবে, সে আপনার কাছে অনেক কিছু ভালোবাসা চাইবে, অর্থাৎ সে কথা বলার জন্যে অত্যন্ত আশা করে বসে থাকবে আপনার সাথে। যদি আপনি তার ফোনটা ব্লক না করে দেন, তবে জানবেন আপনার ফোনে কিন্তু তার নাম্বার থেকেই ফোনটা আসবে। কিন্তু আপনি যদি তার নাম্বার ব্লক করে দেন, তাহলে সে হয়তো আপনাকে ফোনে নাও পেতে পারে। হয়তো এখন আপনার নাম্বার সেই ব্লক করে রেখেছে, কিন্তু এই কাজ করলে দেখবেন সেই মানুষটাই আপনাকে ফোন করছে এবং আপনি তার সাথে কথাও বলছেন। কিন্তু অবশ্যই তার ফোনটা খোলা রাখবেন, তার নাম্বারটা কিন্তু দয়া করে ব্লক করবেন না বা বন্ধ করে দেবেন না, তাহলে সে কিন্তু আপনাকে ফোন করেও পাবে না। নাও এখন আমি আপনাদের দেখাচ্ছি যে আপনারা কী করবেন। এবং আর একটা ছোট করে একটা কথা একটু বলে দিই, যেটা আমি প্রায়শই বলি আপনাদের, সেটা হচ্ছে অবশ্যই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন শেষ পর্যন্ত, তাহলে অবশ্যই আপনারা এ টু জেড সব বুঝতে পারবেন। কারণ দেখুন, কোনো জিনিস করতে গেলে আগে আমাদের বুঝতে হয় সেই জিনিসটা কী, সেই জিনিসটা জানতে হয়। তো আপনারা যে জিনিসটা এখন মানুষের ধৈর্য অত্যন্ত কম, তো সেই জন্যে একটু ধৈর্য সহকারে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, যাতে আপনাদের পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয় এবং আপনারা সেটা বুঝতেও পারেন। তো দেখুন, আমি যেটা করছি, জাস্ট এরকম একটা কাগজ নেবেন, কাগজ নিয়ে আমি একটা মন্ত্রের একটা জিনিস লিখব, হিরিং, এই বীজ মন্ত্রটা আমরা লিখব। দেখুন, এমন কিছু বীজ মন্ত্র থাকে যেগুলো অত্যন্ত অত্যন্ত পাওয়ারফুল। আমি কি লিখছি? হিরিং হিরিং কিন্তু লিখছি, শুধু হিরিং আর কিচ্ছু না। হিরিং, আপনাদেরকে একটু দেখাই নিচে ভালো করে বড় করে, তাহলে আপনারা নিজেরাও বুঝতে পারবেন আমি কি লিখেছি। দেখুন, শুধু আমি কিন্তু হিরিং লিখেছি, হিরিং, এটা কিন্তু হয়রাফলায় দীর্ঘ অনেক সার, হিরিং। এই যে মন্ত্রটা আমি লিখেছি শুধু হিরিং, এটা অ্যাকচুয়ালি দেবীর একটা মন্ত্র, জপ মন্ত্র, হিরিং। এই হিরিং বীজ মন্ত্র, এই হিরিং বীজ মন্ত্র জানবেন আমাদের যে কোনো মন্ত্রের মধ্যে অন্তর্ভুক্ত থাকে এই হিরিং। তো এই হিরিং, এই বীজ মন্ত্রটা আপনি কতবার লিখবেন এবং কেন লিখবেন, কিসের জন্য লিখবেন, এবং এই জিনিসটা লিখলে কি আদৌ কোনো কাজ হয় নাকি এটা পুরোটা মিথ্যা,
সেটাও আমি পরিষ্কার করে আপনাদেরকে জানাবো যে এটা সত্যি না মিথ্যা। আদৌ আপনারা একটু ভালো করে একটু দেখে নিন, যাতে আপনারা নিজেরা যেহেতু লিখবেন যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। কারণ আপনারা যদি না বুঝে কাজ করেন তাহলে আপনারা ঠিকভাবে কাজ করতে পারবেন না, এবং ফলটা কী হবে ফলটা কিন্তু কাজটা আপনি নাও পেতে পারেন। তখন আপনার মনের মধ্যে একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হবে। স্বাভাবিকভাবেই আপনার মনে হতে পারে যে এই ধরনের তন্ত্র, টোটকা, টিপস, বশীকরণ, কালা জাদু, এইগুলোতে মনে হয় কোনো কিছু আদৌ হয় কি হয় না, হয়ই না হয়তো। কারণ আমি আগেই বলেছি, কাজ যদি সঠিকভাবে না করেন তার ফলটা কিন্তু আমরা সঠিক কোনো দিন পাবো না। তাই অবশ্যই আগে আমাদের কাজটা ভালো করে দেখে নিতে হবে, যেটা দেখবেন সেটা যেন 100% ভালোভাবে দেখবেন, যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো এইভাবে দেখুন, আপনারা দেখে নিয়েছেন আশা করি হিরিং, আমি আবারও লিখছি দেখুন। ঠিক একইভাবে এরকমভাবে আপনাদের লিখতে হবে, কখন করবেন কীভাবে করবেন তার পুরোটাই আমি বলে দেব। এইভাবে হিরিং বীজ মন্ত্রটা আপনারা লিখবেন। দেখুন আমি এখানে লিখেছি 3, 6, 9, 12, 15টা হয়ে গেছে, 15 বার লিখেছি, 3, 6, 9, 12, 15। এইভাবে আপনারা লিখবেন 108 বার। আমি কবার লিখলাম, শুধুমাত্র 12 বার লিখি, সরি 15 বার লিখেছি, 3, 5, 15। আমি এখানে 15 বার লিখেছি, আপনারা লিখবেন টোটাল 108 বার এই হিরিং হিরিং এই শব্দটা। এই শব্দটা লিখলেই হবে, আর কিচ্ছু না, আর কিচ্ছু করার প্রয়োজন নেই। হিরিং 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 এইভাবে গুনে 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 আপনি টোটাল 108 বার লিখবেন। লেখার পরে আপনি ওই কাগজেও আপনি যাকে বশীকরণ করতে চাইছেন, যাকে ভালোবাসতে চাইছেন, সেই মানুষটার নামও লিখবেন। সে পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, আপনার স্বামী হতে পারে, আপনার স্ত্রী হতে পারে, সন্তান হতে পারে, অফিসের বস হতে পারে, পাশের বাড়ির কেউ হতে পারে, যে কেউ হতে পারে, মোট কথা যাকে আপনি কাছে পেতে চাইছেন তার নামে লিখতে পারেন। তো এখানে তার নামটাও লিখবেন, 108 বার লেখার পরে তার নামটা লিখবেন। লেখার পরে এইটাকে ভাঁজ করে আপনি আপনার মাথার দিকে বালিশের নিচে বা তোশকের নিচে রেখে দেবেন। এইভাবে 108 বার লেখার পরে মাথার দিকে বালিশের নিচে বা তোশক, দেখুন বালিশ যেহেতু অনেকে একটা বিছানাতে 2-3 জন ঘুমায়, সেখানে সেই ক্ষেত্রে বালিশে রাখার বালিশের নিচে রাখতে অসুবিধা হতে পারে, অনেকে দেখে নিতে পারে পরিবারের সদস্য যারা গোপনে কাজটা করতে চান। তো সেই ক্ষেত্রে আপনি জাস্ট এই কাগজটাকে একটু মুড়িয়ে, জাস্ট এইভাবে কাগজটাকে একটু মুড়িয়ে নিয়ে ছোট করে আপনার মাথার দিকে যে কোনো তোশকের নিচে জাস্ট রেখে দেবেন। এইভাবে শুধু একদিনই কাজটা করলেই হবে, আর কিচ্ছু করতে হবে না, শুধু একদিন কাজটা করবেন, আর ম্যাজিক দেখবেন, ম্যাজিক। আপনি যার নাম এখানে লিখবেন 108 বার, কারণ জানবেন এটা কিন্তু একটা বরদানের মতো, এই কাজটা হবে একটা বরদানের মতন। আপনি এটা 108 বার লেখার অর্থই হচ্ছে আপনি যে কাজের উদ্দেশ্য নিয়ে, অর্থাৎ ভালোবাসার উদ্দেশ্য নিয়ে কাজটা করলে 100% এই ভালোবাসায় আপনি সফল হবেন, এইটুকু বলতে পারি। ধন্যবাদ, ভালো থাকুন।